হাই, আমি রূপম। এখন কথা হবে ডিজনি প্লাস হটস্টারের লেটেস্ট ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে হিউম্যান। তো কেমন লাগলো এই শো? তো এই শোটা ডিরেক্ট করেছে এবং ক্রিয়েট করেছে বিপুল অমৃতলাল শাহ। বিপুল শাহ যে একসময় আখের মতো সিনেমা বানিয়েছিল, তারপরে সে ওয়াক্ত বানিয়েছে, যেটাও ভালো, নমস্তে লন্ডন সেটাও ভালো, কিন্তু তারপর তার যেরকমভাবে পতন ঘটলো, অ্যাকশন রিপ্লে, নমস্তে ইংল্যান্ড এরকম ধরনের কাজ করেছে। তবে সেফ আলি শাহ আমার মনে হয় খুব আন্ডাররেটেড একজন অভিনেত্রী, দারুণ একজন পারফর্মার, এবং তিনি এখানে ফেস। তো এখানে যে গল্পটা, এখানে যে প্লট পয়েন্ট, সেটা দারুণ। সেটা হচ্ছে এই যে ড্রাগ ট্রায়ালস, তো এটা হতে গিয়ে কীরকমভাবে মানুষ মারা যাচ্ছে। আর আমরা রিসেন্ট টাইমসে এমন বহু সিরিজ দেখছি যেগুলো আমাদের সিস্টেমের আগেনস্টে এমন একটা দিক দেখাচ্ছে, যদি এরকমভাবে জিনিসপত্রগুলো না উঠে আসে তাহলে বহু লোক জানতেই পারবে না যে আমরা কীভাবে প্রতিনিয়ত ঠকছি। যেমন মুম্বাই ডায়েরিজের মতো কাজও আসছে, তেমন কিন্তু হুইসেল ব্লোয়ার বা এই হিউম্যানের মতো কাজ আসছে, যেগুলো সমাজের একটা বাস্তব রূপ। তো এরকম একটা গল্প বা এরকম একটা আইডিয়া নেওয়ার পরে এটাকে একটা দারুণ শো আলোচনা করবো সেটা নিয়েই। টোটাল আছে 10টা এপিসোড এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 40 থেকে 50 মিনিটের মধ্যে। তো অনেক বড় একটা সিরিজ এবং প্রায় তোমাকে 6.5 ঘন্টা বা তার থেকে বেশি বিনিয়োগ করতে হতে পারে এই শোটা দেখার জন্য। শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক আমি শুরুতেই বললাম, সেটা হচ্ছে আইডিয়া, এবং দ্বিতীয় হচ্ছে ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন এখানে যেরকম, মানে ক্যারেক্টারাইজেশন এবং পারফরমেন্স কিন্তু কখনোই এক নয়। ধরুন একটা সিনেমাতে বা একটা সিরিজে ভালো চরিত্র লেখা হলো কিন্তু পারফরমেন্স সেরকম হলো না, তো আমাদের সেটা মনোভূত হবে না। এখানে যে ক্যারেক্টারগুলো বেশিরভাগই গ্রে শেডের। এখানে ক্রিতিকুলারিকে আমরা হিরোইক কোনো ক্যারেক্টার বলতে পারি না, কারণ আমরা যেরকম প্রোটাগনিস্ট কথা কথিত দেখে অভ্যস্ত, তো তারা খুব অনেস্ট হয়, তারা খুব কর্তব্যপরায়ণ হয়, কিন্তু এখানে ওর অনেক ফ্লস রয়েছে। তো আমার এরকম ধরনের চরিত্রায়ণ বেশি ভালো লাগে। পরবর্তী পজিটিভ হচ্ছে এখানে পারফরমেন্স। এখানে সেফ আলি শাহ সম্পূর্ণরূপে শোটাকে একা কাঁধে নিয়ে গেছে কিছু কিছু জায়গায়, এবং তার সাথে স্ক্রিনে যেই এসেছে তাকে লিটারালি ডমিনেট করেছে, ব্যাপক পারফরমেন্স দিয়েছে। যখন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বা নিজেকে সাজায়, সেই জায়গাগুলো ট্রেমেন্ডাস। যেরকম তাকে স্ক্রিনে দেখতে গজস লেগেছে, যেরকম তার ডায়ালগ থ্রোয়িং, যেরকম তার আস্তে আস্তে কথা বলা, মানে একজন এত পেশেন্স কীরকমভাবে রাখে, মানে এত কামলিও কথাবার্তা বলে, যেরকমভাবে ও কথাগুলো প্রত্যেকের মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, যেরকমভাবে মাইন্ড রিড করে, সেগুলো সত্যি, মানে সেই জিনিসটা সে রপ্ত করেছে, দারুণ লেগেছে তাকে দেখতে। কৃতিকুলারই অবশ্যই ভালো পারফরমেন্স দিয়েছে, আমার তাকে ভালো লেগেছে, চরিত্রটা সে অবশ্যই যথাযথ। এখানে ইন্দ্রনীল বলি বা বাদ বাকি প্রত্যেকে ঠিকঠাক। তবে আমার অভিজিৎকে নিয়ে একটাই কথা বলার আছে, যে ওকে যখনই চরিত্র দেওয়া হয় সুপার 30 বা এখানে এরকম ধরনেরই ক্যারেক্টার, মানে ও একটা মিটিংয়েও সানগ্লাস পরে রয়েছে, রিসার্চ হচ্ছে সেখানেও সানগ্লাস পরে রয়েছে, ইভেন মাস্কের ওপরেও সানগ্লাস পরে রয়েছে, কি দরকার? মানে যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে বিশাল জেথোয়া, যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র অভিনয় করেছে, যে হচ্ছে এখানে ভিকটিম। তো তার চরিত্রটা একটু লাউড ছিল, সে একটা বস্তির ছেলে, যেরকম তার লুকস। এবং একটা জায়গা আছে যখন তার বাড়িতে একজন সমাজসেবী আসবে, মানে সেও তার নামটা আমার মনে নেই, তবে সে তাকেও আমরা বহু ভালো ভালো কাজে দেখেছি, পঞ্চায়েতে দেখেছি। তো সে এখানে যখন আসবে তার উপর ঝাঁপিয়ে পড়বে মারার জন্য, তো সেই জায়গাটা, একটা ইয়াং ছেলে যে প্রতিনিয়ত দেখছে তার মা এরকমভাবে হারিয়ে যাচ্ছে, তো খুব ভালো। তো পারফরমেন্স এখানে অবশ্যই খুব ভালো। শোয়ের যে প্রিমিয়াম কোয়ালিটি, যে গ্রিনিশ টোন একদম শুরুতে যেরকমভাবে শুরু হবে, তো সেটা অবশ্যই দারুণ। শোয়ের ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে মাছি যদি ভ্যানভ্যান করে আমরা একটা আওয়াজ শুনতে পাই, যেটা আমাদের কানে খুব লাগে, তো সেরকম ধরনের আর সঙ্গে কিছু সংলাপ অ্যাড করা হয়েছে যেগুলো খুব সুন্দর, মানে BGMটাকে একটা অদ্ভুত ফ্লেভার দেয়, যেটা খুব ভালো লাগে। আর এখানে প্রচুর বিনিয়োগ করেছে, পয়সা তারা প্রচুর ঢেলেছে, বিপ্লব অমৃতলাল শাহ, মানে একটা চেজিং সিকোয়েন্সে অতগুলো কাট, মানে ড্রোন শট, অ্যাকশন ক্যামেরা যেগুলো বলতেই হয়, যারা প্রচুর পয়সা খরচা করেছে, তবে প্রচুর কাটস কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় লম্বা লম্বা শট আছে, তবে বেশিরভাগই জায়গায় এত কাটস মানে অপ্রয়োজনীয় মনে হয়েছে। তবে অবশ্যই সেগুলো দেখতে ভালো লাগে, সেগুলো চোখের জন্য ট্রিট। কনসেপ্ট অবশ্যই খুব ভালো ছিল, বিপুল অমৃতলাল শাহ এবং তার সহযোগী পরিচালকের পরিচালনা ঠিকঠাক। এবার যদি এই শোয়ের নেগেটিভ দিক বলি, কারণ আমি প্রথমেই বললাম এত দারুণ একটা কনসেপ্ট নেওয়া সত্ত্বেও এটাকে একটা দারুণ শো, তো এই শোয়ের প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হলো এই শোয়ের স্ক্রিন প্লে এবং এই শোতে টু মেনি সাব প্লটস। এখানে এত গল্প, এতগুলো গল্প, মানে প্রত্যেকের পার্সোনাল লাইফ,
এদের কি কি সমস্যা চলছে, এরা কীরকমভাবে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, আর চারিপাশে এত কিছু হচ্ছে আমরা হাই অ্যান্ড লো গল্পের ফিলই করতে পারি না। যখন ক্লিফহ্যাঙ্গার আসছে আমাদের কাছে ওরকমভাবে সবসময় কমফোর্টেবলি আমরা পরের এপিসোডে ড্রাইভ ইন করি না যে এই এপিসোডে এমন কিছু আমি পেয়েছি শেষভাগে যে আমাকে পরেরটায় যেতেই হবে। বরঞ্চ এমন অনেকে করতে পারে, ঠিক আছে আজকে এপিসোড দেখেছি, আজকে না দেখলেও হবে, কালকে দেখলেও হবে। তো সাবপ্লটস এই শোটার আসল যে মোটিভ গুরুত্ব একে মাঝখান থেকে হারিয়েই দিয়েছিল। সেকেন্ড হচ্ছে এই শোটা খুব ফ্ল্যাট, মানে বহু এমন পোর্শন আছে যেখানে এই শোটা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে বা আমাদের সম্পূর্ণ অ্যাটেনশানটা গ্র্যাব করছে, কিন্তু আমরা সেটা ফিল করতে পারছি না। এখানে কিছু কিছু তথ্য যেরকমভাবে দেওয়া হয়েছে, কিছু কিছু জিনিস যেরকমভাবে দেখানো হয়েছে, সেগুলো অডিয়েন্স যাতে খুব সহজে বুঝতে পারে সেই চেষ্টা করা হয়েছে। আবার এমন বহু জায়গা আছে, যেমন হচ্ছে একটা পেশেন্ট মারা যাচ্ছে, তো পেশেন্ট মারা যাওয়ার পরে তার বাবা মা চাইছে এই বিষয়টার ইনভেস্টিগেশন হোক, তো সেটা শুধুমাত্র মুখে বলে দেওয়া হচ্ছে, জিনিসগুলোকে দেখানো হচ্ছে না। এবার এখানে যে মানুষদের ওপরে ট্রায়াল হচ্ছে, তো সেটাকে যেরকমভাবে দেখানো হচ্ছে, ফেজ ওয়ান ফেজ টু যেরকমভাবে পার হচ্ছে, তো কিছু কিছু পোর্শন আমরা জানতেও পারছি দেখতেও পারছি, কিন্তু বাদবাকিটা আবার উধাও। এখানে নার্সদের একটা গ্রুপ আছে, তাদেরকে যেরকমভাবে ট্রিট করা হয় বা এদের যে হ্যাবিটটা সেটা যেরকমভাবে দেখানো হয়, মিস্ট্রিয়াস তো প্রথম থেকেই মনে হয়, কিন্তু বিষয়গুলোকে যেন সঠিক রূপে এক্সিকিউট করা হয় না, ফলে ওদের সাথে জিনিসপত্রগুলো ঘটছে বা যা যা হচ্ছে আমরা খুব ভালো করে ফিল করতে পারি না। এই শোটার মধ্যে ভোপালকে প্রেক্ষাপট ফেলা হয়েছে, কিন্তু সেটাকে ঠিকমতো ইউজ করা হয়নি। কিছু কিছু জায়গায় হয়েছে, সম্পূর্ণরূপে না। এখানে ক্রিটিকুলারি যে প্রোটাগনিস্ট, তার কাছে একটা সূত্র আসছে যে এই সংগঠন কী করছে মানুষের সাথে, তো সেটা প্রথম থেকেই ওর কাছে আসতে চাইছে বা ও ওটা দেখতে চাইছে, কিন্তু সারা শোতে 9টা এপিসোডে ও কোনো হদিশই পেলো না, 10 নম্বর এপিসোডে সব হদিশ পেয়ে গেল এবং পুরো ক্লাইম্যাক্স চলে এলো, এবং ক্লাইম্যাক্সে যেটা হলো সেটাও আমার খুব একটা ভালো লাগেনি। ওভারঅল যদি বলি ডিজনি প্লাস হটস্টারের হিউম্যান একটা ভালো সিরিজ, তবে এই শোটার মধ্যে পটেনশিয়াল ছিল, এটা দারুণ একটা সিরিজ হতে পারতো, যেটা আলটিমেটলি এটা হয়নি। তো এই ছিল আমার রিয়াকশান। তোমরা যারা হিউম্যান দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার।